নারায়ণগঞ্জের রূপগঞ্জে নববধূ শিউলি আক্তারকে গলা কেটে হত্যা মামলায় আসামি স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে বিয়ের এক সপ্তাহের মাথায় শিউলিকে গলা কেটে হত্যা করে শামীম। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেন।